স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু সালের মাধ্যমিক পরীক্ষা এই বছর মাধ্যমিক পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এবং চলবে দুপুর একটা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ক্যাম্প অফিসের মাধ্যমে বিদ্যালয়গুলিকে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে বিদ্যালয়গুলি ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিয়ে এসেছে বোর্ডের অর্ডার অনুসারে বিদ্যালয়গুলি পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেবে আগামী চব্বিশে জানুয়ারি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামী চব্বিশে জানুয়ারি তাদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে সেই অ্যাডমিট কার্ড এই বছর কেমন দেখতে হয়েছে আমরা তার স্যাম্পেল কপি দেখে নেব এই হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের স্যাম্পেল অ্যাডমিট কার্ড প্রথমে লেখা থাকবে রোল এবং নম্বর তারপর রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকবে এখানে পরীক্ষার্থীর নাম লেখা থাকবে তারপর নিচে বাবার নাম লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এখানে জন্ম তারিখ লেখা আছে নিচে সাবজেক্ট কম্বিনেশন লেখা থাকবে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং অপশনাল ইলেকটিভ ওয়ার্ক এডুকেশন গ্রুপ তার নিচে একটি বক্স আছে এখানে লেখা থাকবে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ কোন সেন্টারে এই পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে সেই সেন্টারের নাম লেখা থাকবে এখানে ভেনু আছে এখানে স্কুলের নাম লেখা থাকবে এই নির্দিষ্ট স্কুলে গিয়ে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে ডান দিকে পরীক্ষার্থীর ফটো থাকবে এই হলো দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এই বছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সেন্টারগুলির জন্য কয়েকটি বিশেষ পরিবর্তন করা হয়েছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন একটি ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটি হলো এনএক্স ফোর এ এই ফর্মটি কিভাবে ফিল করতে হবে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব এখানে দেখুন এনএক্স ফোর এ এই ফর্মটি নতুন এই বছর দেওয়া হয়েছে এখানে একটি স্পেসিমেন্ট ফর্ম দেওয়া আছে আপনাদের সঙ্গে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু এখানে প্রথমে আছে সেন্টার ভেনু নেম এখানে লিখতে হবে তারপরে সেন্টার ভেনু কোড এখানে লিখতে হবে আর সেন্টার ভেনু নেম এখানে লিখতে হবে এখানে বিদ্যালয়ের নামটি লিখতে হবে তারপর দেওয়া আছে রুম নাম্বার এখানে দেখুন রুম নাম্বার লেখা আছে এই সিটটি প্রত্যেকটি রুমের জন্য তৈরি করতে হবে যদি সেই ভেনুতে দশটি রুমে পরীক্ষা হয় সেক্ষেত্রে এরকম সিট দশটা তৈরি করতে হবে এক্ষেত্রে একটি রুম এখানে দেখানো আছে রুম নাম্বার থার্টিন তারপর আছে নাম্বার অফ এক্সামিনি অ্যালোটেড ইন দ্য রুম অর্থাৎ ওই রুমে কতজন ক্যান্ডিডেটকে অ্যালট করা হয়েছে এখানে দেখুন ফর্টি থ্রি দেওয়া আছে তারপরে একটি ঘর আছে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট এখানে ইনভিজিলেটার পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ে এই প্রেজেন্ট অ্যাবসেন্টগুলি লিখবেন তারপর আছে নাম্বার অফ এনভেলাপ অফ কোয়েশ্চেন পেপার অ্যালটেড ফর দ্য রুম অর্থাৎ কতগুলি এনভেলাপ ওই রুমের জন্য অ্যালট করা হয়েছে অর্থাৎ কতগুলি এনভেলপ ওই রুমের জন্য অ্যালট করা হয়েছে এখানে পাঁচ লেখা আছে এবং এখানে সর্বাধিক পাঁচটি এনভেলপ নাম্বার লেখার জায়গা আছে এখানে দেখুন বক্স আছে পাঁচটি এনভেলপ নাম্বার আমরা লিখতে পারবো অর্থাৎ এই বছর কোশ্চেনের প্যাকেটের নাম্বার থাকবে এবং কোশ্চেন প্যাকেটের মধ্যে যে কোশ্চেনগুলি থাকবে তার একটি সিরিয়াল নম্বর থাকবে এই কোশ্চেন পেপারের সিরিয়াল নম্বরটি ছাত্রছাত্রীদের ডিআরএ সাইন করার সময় লিখতে হবে কিভাবে ডিআরএ লিখতে হবে সেই বিষয়টি পরে আলোচনা করছি এখানে দেখুন অ্যানভেলপ নাম্বার দেওয়া আছে ফোর টু থ্রি ফাইভ এই অ্যানভেলপের মধ্যে কোন কোন কোশ্চেনগুলি আছে তার সিরিয়াল নাম্বার কত এখানে লেখা আছে এখানে দেখুন সি ফাইভ ওয়ান জিরো 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 ওয়ান টু সি ফাইভ ওয়ান জিরো 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 ওয়ান টেন অর্থাৎ এই প্যাকেটটিতে দশটি কোশ্চেন আছে এইভাবে দেখুন প্রত্যেকটিতে সিরিয়াল নম্বর লেখা আছে এবং মোট পাঁচটি অ্যানভেল আপে পঞ্চাশটি কোশ্চেন দেওয়া হয়েছে দশটি করে মোট পঞ্চাশটি কোশ্চেন দেওয়া হয়েছে এরপর নিচে দেখুন অ্যানভেলপ নম্বর এখানে আবার লিখতে হবে ওই এনভেলপ নাম্বারগুলিই তারপর আছে কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর ইউজড অর্থাৎ কোন কোশ্চেনগুলি ইউজড হয়েছে এখানে এই অ্যানভেলআপের কোশ্চেনগুলি সবগুলি ব্যবহার হয়েছে এবং পরে আছে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার আনইউজড এখানে নীল অর্থাৎ যেহেতু সবগুলি ইউজড হয়ে গেছে আনইউজডও নীল হবে এখানে দেখুন পাঁচ নম্বর এনভেলাপে একচল্লিশ এবং বিয়াল্লিশ দুটি প্রশ্নপত্র ব্যবহার হয়েছে আমাদের এখানে দশটি কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছিল ফর্টি থেকে ফিফটি এখানে তার মধ্যে আমরা ফর্টি এবং ফর্টি ব্যবহার করেছি সুতরাং এক্ষেত্রে আনইউজড থাকবে ফর্টি থ্রি টু ফিফটি অর্থাৎ আটটি কোশ্চেন পেপার এক্ষেত্রে আনইউজড কারণ এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এই রুমে ফর্টি থ্রি তার মধ্যে প্রেজেন্ট আছে ফর্টি টু এবং একজন অ্যাবসেন্ট এখানে দেখুন সেই জন্য ফর্টি টু পর্যন্ত এখানে কোশ্চেন পেপার ব্যবহার করা হয়েছে এইভাবে এই এনএক্সার ফোর এটি ফিল আপ করতে হবে নিচে নেম অব দ্য ইনভিজিলেটার্স অ্যান্ড ডেজিগনেশন ইন ক্যাপিটাল এখানে ওই রুমে কতজন ইনভিজিলেটর ছিলেন তাদের নাম এবং ডেজিগনেশন এখানে লিখতে হবে নিচে বাঁ দিকে আছে রিসিভড বাই সেন্ট্রাল সেক্রেটারি ভেনু সুপারভাইজার উইথ ডেট টাইম অ্যান্ড সিল এবং ডান দিকে সিগনেচার অব দ্য ইনভিজিলেটরস উইথ ডেট এখানে যতজন ইনভিজিলেটর থাকবেন তাদের সিগনেচার হবে এবং তারিখ লিখতে হবে এইভাবে এই এনএক্সআর ফোর এটি ফিল করতে হবে প্রত্যেক দিন প্রত্যেকটি রুমের জন্য এই ফর্মটি ফিল করতে হবে এবং এই এনএক্সআর ফোর এ ফর্মটি বিদ্যালয়ে রেখে দিতে হবে অর্থাৎ নির্দিষ্ট ভেনু এই ফর্মগুলি সংরক্ষণ করবে যদি বোর্ড চেয়ে পাঠায় সেক্ষেত্রে বোর্ডে এই ফর্মগুলি পাঠাতে হবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার জন্য এনএক্সআর ফোর এ এই ফর্মটি নতুন এসেছে এবং কিভাবে ফিল করতে হবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এখানে একটি ব্ল্যাঙ্ক ফর্মেট আছে এই ফর্ম্যাটটি আপনারা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ফর্ম্যাটটি ডাউনলোড করতে পারবেন দু হাজার মাধ্যমিক পরীক্ষার অ্যাটেন্ডেন্স রোলের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আমরা সেই অ্যাটেন্ডেন্স রোলটি দেখে নেব কি কী পরিবর্তন আনা হয়েছে এখানে দেখুন সেই অ্যাটেন্ডেন্স রোল এখানে কি বলা হচ্ছে রেকর্ড শোয়িং অ্যাটেন্ডেন্স সিগনেচার অ্যাবসেন্টিস অফ এমপিএসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেগুলার কন্টিনিউইং কম্পারমেন্টাল ক্যান্ডিডেটস ফর ফার্স্ট ফোর ডেজ এখানে দেখুন আন্ডারলাইন করা আছে এখানে ভালো করে দেখুন ফার্স্ট ডে দু তারিখ সেকেন্ড ডে তিন তারিখ থার্ড ডে পাঁচ তারিখ এবং ফোর্থ ডে ছ তারিখ এখানে এই চারটি ডেট দেওয়া আছে চারটি ডেটে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি এবং জিওগ্রাফি পরীক্ষা হবে এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে ফর ফার্স্ট ফোর ডেজ এখানে যেভাবে থাকে সেন্টারের নাম কোড নাম্বার এখানে ভেনিউ এই সমস্ত বিষয়গুলি এখানে থাকবে এবং এখানে রোল নাম্বার থাকবে ক্যান্ডিডেটের নাম থাকবে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া থাকবে এবং এখানে যে নতুন বিষয়টি এসেছে সেটি হলো কোশ্চেন পেপার সিরিয়াল নম্বর প্রত্যেকটি ছাত্রকে প্রত্যেক দিন প্রত্যেকটি কোশ্চেন পেপারের যে সিরিয়াল নাম্বার থাকবে সেটি লিখতে হবে ধরুন এখানে পি মাঝি একটি ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এক্ষেত্রে প্রথম দিন পরীক্ষা দেওয়ার দিনে এই ক্যান্ডিডেট এখানে নিচে সাইন করবে এবং তার হাতে যে প্রশ্নপত্রটি আসবে তার একটি সিরিয়াল নম্বর থাকবে এই সিরিয়াল নম্বরটি এখানে লিখতে হবে এক্ষেত্রে দেখুন একটি কোড দেওয়া আছে এম এটি প্রিন্টেড থাকবে এবং এখানে নম্বরটি লিখতে হবে দ্বিতীয় দিন পরীক্ষার সময় এই ডেয়ারটি আবার আসবে এবং এখানে ইংলিশ পরীক্ষা থাকলে সেক্ষেত্রে এখানে এই কোশ্চেন পেপারের নাম্বারটিও লিখতে হবে এবং নিচে সাইন করতে হবে এভাবে প্রত্যেক দিন কোশ্চেন পেপারের সিরিয়াল নম্বর লিখতে হবে এবং নিচে সাইন করতে হবে এই পেজটিতে প্রথম চার দিনের পরীক্ষার কথা আছে আরেকটি পেজ থাকবে যে পেজটিতে বাকি পরীক্ষাগুলোর কথা বলা আছে এটি হলো দু নম্বর পেজ এখানে দেখুন ফিফথ ডে সিক্স ডে সেভেন্থ ডে এইথ ডে এটি হচ্ছে অ্যাডিশনাল পরীক্ষার জন্য এখানে ফিফথ ডে ম্যাথ পরীক্ষা আছে ম্যাথ পরীক্ষার দিন যে কোশ্চেন পেপার ছাত্রছাত্রীরা হাতে পাবে তা সিরিয়াল নম্বরটি লিখতে হবে এবং নিচে সিগনেচার করতে হবে একইভাবে সিক্সথ এবং সেভেন্থ ডে ফিল আপ করতে হবে এখানে এইটে যদি পরীক্ষা থাকে অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট বা যেটাকে আমরা বলে থাকি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে এখানে লিখতে হবে এবং নিচে নাম্বার অফ ক্যান্ডিডেট প্রেজেন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট এবং সিগনেচার অফ ইনভেজিলেটার প্রত্যেক দিনের জন্য এটি ফিল আপ করতে হবে সব থেকে নিচে সিগনেচার অফ আইডেন্টিফায়ার অর্থাৎ যে স্কুলের ছাত্রছাত্রীরা এই ভেনুতে পরীক্ষা দিচ্ছে সেই স্কুল থেকে যদি কোনো টিচার এসে থাকেন সেক্ষেত্রে তিনি এখানে সাইন করবেন এবং তারপর আছে সেন্টার সেক্রেটারি বা ভেনু সুপারভাইজার এক্ষেত্রে যে ভেনুতে পরীক্ষা হচ্ছে সেই ভেনুর প্রধান এখানে সাইন করবেন এবং ডান দিকে আছে সিগনেচার অফ অফিসার ইনচার্জ উইথ সিল এক্ষেত্রে এই ভেনুটি যে সেন্টারের অন্তর্গত সেই সেন্টারের অফিসার ইনচার্জ এখানে সাইন করবেন এই বছর দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ কিছু পরিবর্তন এসেছে যার মধ্যে নতুন একটি সিট যেটি প্রত্যেক দিন পরীক্ষার সময় প্রত্যেকটি রুমে নিয়ে যেতে হবে এনএক্স আর ফোর এ এবং অ্যাবসেন্টি রোল যে ফর্মটি সেই ফর্মটিতেও কোশ্চেন পেপারের সিরিয়াল নাম্বার লেখার জায়গা এসেছে এবং প্রত্যেক দিন সাইন করতে হবে সেই জায়গাটি আরও বড় করে রাখা হয়েছে সুতরাং ছাত্রছাত্রীরা এক্ষেত্রে ফুল সিগনেচার করবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য এই বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ